তুমি বলো, এ সত্য তোমাদের মালিকের পক্ষ থেকে এসেছে, সুতরাং যার ইচ্ছা সে ইমান আনুক আর যার ইচ্ছা সে অস্বীকার করুক। আমি তো এই জালেমদের জন্য এমন এক আগুন প্রস্তুত রেখে করে রেখেছি যার বষ্টনী তাদের পুরোপুরি পরিবেষ্টন করে রাখবে। যখন তারা ফরিয়াদ করতে থাকবে তখন এমন এক গলিত ধাতুর মতো পানীয় তাদের দেওয়া হবে যা তাদের সমগ্র মুখমণ্ডল জ্বালিয়ে পুড়িয়ে দেবে। কি ভীষণ পানীয়, আর কি নিকৃষ্ট হবে তাদের আশ্রয়ের স্থানটি। আর যারাই আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, আমি কখনো তাদের বিনিময় বিনষ্ট করি না যারা নেক কাজ করে। এদের জন্য রয়েছে এমন এক স্থায়ী জান্নাত যার পাদদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে। তাদের সেখানে সেখানকার সোনার কাকন দ্বারা অলঙ্করিত করা হবে। তারা পরিধান করবে সূক্ষ্ম ও পুরু রেশমের পোশাক। তারা সমাসীন হবে সুসজ্জিত আসনে। কত সুন্দর বিনিময়, কত চমৎকার আশ্রয়ের স্থানটি। তাদের জন্য তুমি দুজন লোকের উদাহরণ পেশ করো, যাদের একজনকে আমি দুটো আঙ্গুরের বাগান দান করেছিলাম এবং তাকে দুটো খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত করে রেখেছিলাম। আবার এ দুয়ের মধ্যবর্তী স্থানকে করেছিলাম একটি সুফলা শস্য ক্ষেত্র। উভয় বাগানই যথেষ্ট ফল দান করলো, বাগান দুটো কোন রকম ত্রুটি করেনি। উভয় বাগানে আমি পানির ঝর্ণা দ্বারাও প্রবাহিত করে রেখেছিলাম, তার অনেক ফল হয়ে গেল। অতঃপর সে তার সাথীকে কথা প্রসঙ্গে বলল, দেখো আমি ধন সম্পদের দিক থেকে তোমার চাইতে বড়, জনবলেও আমি তোমার চাইতে বেশি শক্তিশালী। নিজের ব্যাপারে বাড়াবাড়ি করতে করতে সে নিজের বাগানে গিয়ে প্রবেশ করলো এবং বলল, আমি ভাবতেই পারছি না এ বাগান নিঃশেষ হয়ে যাবে। আমি মনে করি না একদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে, এবং আমাকে যদি আমার মালিকের সামনে ফিরিয়ে নেওয়া হয় তাহলে এর চাইতে উৎকৃষ্ট কোনো কিছু আমি পাব। সে সাথীটি যে তার সাথে কথা বলছিল বলল, তুমি কি সত্যি সে মহান সত্তাকে অস্বীকার করছো যিনি তোমাকে মাটি থেকে কতবার শুক্রাণু থেকে পয়দা করেছেন, পরিশেষে তিনি তোমাকে মানুষের আকৃতিতে পূর্ণাঙ্গ করেছেন?